আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই। সবাই জানেন যে আমার আব্বু আম্মু আমাদের বাসায় আসছে, তো আজকে ইফতারি শেষে আবার আব্বু আম্মু দাদিরা সবাই চলে যাবে, আমার ফ্যামিলি চলে যাবে আর কি। তো বাড়িতে হচ্ছে ইফতারির আয়োজন হচ্ছে, আর এখন হচ্ছে সবাই আজকে সারাদিন অনেক আড্ডা দিছি, অনেক গল্প করছি, অবশেষে সবাই হচ্ছে এখন ইফতারির জন্য আয়োজন করার চলতেছে বাড়িতে আর কি। তো আমি ভাবলাম যে এখন ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকের এই থ্রি পিসটা হচ্ছে আমার পেজের অনেক সুন্দর একটা সফট একটা থ্রি পিস, কেউ যদি চান বাসায় পড়ার জন্য এরকম নিতে নিতে পারেন অবশ্যই। তো এখানে দেখেন, এই যে সব মার্কেট আজকে দেখানো হয়েছে, কী কী মার্কেট নিয়ে আসা হয়েছে ওগুলো দেখাবো, আর আমাদের আব্বু আম্মু কী কিনে দিয়ে গেল সেটাও দেখাবো। তো এখন বাইরে যাই। তো এখানে হচ্ছে যে ইফতারি ভাজা হইতেছে, চাচি এদিকে ইফতারি ভাজতেছে, এই যে এগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ সবকিছু ভাজা হয়েছে, আর ওইদিকে আম্মু রান্না করছেন না ভাত সবকিছু, রান্না তো শেষ হয়ে গেছে, চারটা তরকারি করলাম, সব রান্না করা শেষ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মাছ হইতেছে, ছোট মাছ, আমি মাছা ভাজা খাচ্ছি, আর চাচি হচ্ছে এদিকে ইফতারি খাওয়ার জন্য হচ্ছে, আর এক ঘন্টার মতো টাইম আছে না, নিয়ে যাবো এখন। এদিকে হচ্ছে যে কালকে আম্মু আব্বুরা যে ফল নিয়ে আসা হয়েছিল ওগুলো এখন কেটে দিব, কালকে তো বেশিরভাগই কাটা হয়ে গেছে, এখন কিছু আছে আর কিছু ফল গেছে আমার বর কিনে নিয়ে আসতে, কারণ এত অল্প ফলে তো হবে না, আজকে আবার আমার খুব পিসা হয়ে আসছে, তো মানুষ বেশি হইলে আয়োজনে বেশি করতে হয়, আর এগুলো দরকার নেই। আম্মু ফল আরও কিছু কিনে আনতে হবে, আমরা হলো প্রতিদিন কিনানি, যেহেতু অপশন আসছে বাড়ির কাছে এই জন্য, হ্যাঁ কাছে দেখে সবসময় কিনানি আসে একদম প্রতিদিন একটা। ওইদিকে রান্না করে হচ্ছে ইয়ে কাটা হচ্ছে, ফল কাটা হচ্ছে, আর আমি চিকেন কানের তো চিকেন ছাড়া চলেই না, প্রথম কি করছে জানো, একদম বরফ হয়ে ছিল, পরে কি করব, পরে পুরোটাই দিছে দিয়ে ছুটাইয়া, পরে আবার প্লেটে নামে আবার ভাবছি কি কষ্ট, আমার ডাবল কষ্ট হইলো, কষ্ট হয়েছে, আমি এগুলো তানের জন্য এক্সট্রা করে ভাবছিলাম, না তানান তো এটা কাবাব তো খাইতে খুব ভালো লাগে, আমাদের গাছের কলা গুলো মিষ্টি ছিল না, খাওয়া হয়ে গেছে, তবে এত কলা অনেক পছন্দ করে, ছিল আমাদের হচ্ছে ইফতারি গোছানোর সময় হয়ে গেছে, সব রান্না করা সবকিছু একদম নিয়ে আসা হয়েছে, খালি সন্ধ্যার সময় হবে আজকে খাবি, জয়টা লাগো খেলাম, সোলা জিনিসটাই মানুষ বেশি খায় ইফতারিতে, আমার দেখছো পাঞ্জাবি সব মানে আমার গেঞ্জি, হ্যাঁ তো বউ করে দেখো কাপড় রুমে দেখো ঘর একটু চেক করে আসো দাও ভাই, আমার
না তাদের প্লেট কি রেডি? তানকে আগে সেপারেট হয়ে যাচ্ছে নাকি? আরে একটু দাও তো, বড় করে দাও। ওইখানে আমার শ্বশুর আপু নাকি কালোটা কি ভাই? না এটা চিকেন আইটেমই ভাই। এটা কালোটা কি? ওটা চেঞ্জ করো। হ্যাঁ ওটা তুমি করে আলু চপ করো। ওই যে ওটা চেঞ্জ করো। আলু চপ আছে? এটা আলু চপ তো আলু চপ দিয়ে আছে তো আম্মু দিয়ে দিয়ে দেয়া হয়নি এই নাও। এখন চলছে চমৎকার। আগে খাবে এদিকে সাবিয়া, তাবিয়া ইফতারি। সাবিয়ার ইফতারি কমপ্লিট। আমাদের সবার ইফতারি করা শেষ। এই বুন্দিয়া নাই? হ্যাঁ বুন্দিয়া। হ্যাঁ না না বুন্দিয়া নেব না বাবা। হ্যাঁ খাইতে গেলে আবার তোমার এসে রাজা সময় হয়ে যাবে। কি ছোট মাছ চাচ্ছি এদিকে তোমার জন্য নাকি? এই দুই বক্সে গরুর মাংস দিলাম, এটা বলতে মুরগির মাংস, আর এটা বলতে হচ্ছে যে ছোট মাছের তরকারি এটা দিলাম। বক্স তো আমি করতে পারি না, আম্মু আসু লাড্ডু। ও লাড্ডু, ইন্ডিয়ার লাড্ডু নিয়ে আসছে চাচি শাশুড়ি বিয়ে বিয়ের জন্য। বিয়ের হাতে গিয়ে দেন, আপনি দেবেন হাতে না, বে বসে কটা রাখিয়ে দেন, তোসের কটা রাখিয়ে দেন, এখন খাবি না বাইরে যাই, খালি দিয়ে দিব না একসাথে খাবারের মধ্যে। হুম মনে করে দিও। এটা চপ, আল্লাহ রে আল্লাহ চপ, একদম গরম ভাত দেখি, ভাত দিয়ে দিতে সে দেখি আম্মু বলতো যে ভাত কেন দিতে দেখি খালি শার্ট হয়ে ছুবেন আর আমার কথা মনে করবেন। এদিকে হচ্ছে লাড্ডু দিয়ে দিব, গরুর মাংস, মুরগির মাংস, আর এখানে হচ্ছে আম্মু সজনের ডাটা দিয়ে হচ্ছে একটা দুই মাসের ওইটাও দিয়ে দিচ্ছে। ছোট মাছের চটকি কষ্ট না হয়ে যায়।
চলে যাচ্ছে শ্বশুরমশাই শাশুড়ি সবাই দাদি শাশুড়ি বললাম যে আজকে থাকতে তো তারা থাকবে না থাকবো না তান দাবি আর খেলনা সব ওকে আইসক্রিম খাইছো মালাই খাইছো মালাই তো সবাই হচ্ছে চলে যেতেছে বাবার বাড়ি থেকে আসছে আব্বু আম্মু দাদি এই তো আসা যাওয়া তো খুশি খাবারের বক্স আগে দেওয়া হয়েছে না খাবারের দাদি আবার আসবেন এবার কিন্তু একদিন না এবার কিন্তু এক সপ্তাহ তুমি কি লিডার টিম লিডার না রাস্তা ছোট কিছু করার নাই আগে একজন বের হইতে কে আমার উপর লক্ষ্যে আসা লাগবে না ওকে না দিলে আমরা আসতাম বলো কইলা বাবা তো সব ব্যাগ নিয়ে গেছে বিয়ে না আমি তো খুশি হইছি আমি করে আবার একটা বেড়াই আসবেন কবে কবে বলো কবে পারবে না কেন সে তাবিয়া কই তাবিয়া তুমি যাও আমি কালকে সকালে আসছি হ্যাঁ ঠিক আছে পুতুলটা রেখে যাও পুতুলটা রেখে যাও বলে না দাও না প্লিজ তুমি কবে আসবা মো তুমি তাবিয়ার অনেক পছন্দ হয় মেলা যে পরে আসবা আমি কি আইসক্রিম নিয়ে আসবো এই আইসক্রিমটা মজা লাগছে খোলা রাখো ঠিক আরে ভাই ওটা কামতেছে না যাবো না আমি না থাকবে আজকে তোমরা যাও তাহলে তোমরা যাও এখন আর থাকবে না এখন মা রাস্তায় না এখন আমি যাবো না বলো যাবা কোথায় যাবা আমার ছিল দাদি সবাই থাকলো
আল্লাহ হাফেজ যাও দাদি গিয়া কল দিও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ গেলাম বেটা আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ